বাহ একবার সুল শাকিব খানের মতো বারবার এরম করসা ও তুই তো শাকিব খান সুখে আসস হায় রে তুই যে কত সুখে আসস এটা দেখি আর হিংসা হয় ঘটনা হইলো বিয়ে তো আমরা করছি একসময় বাপ দাদা বিয়ে করাইছে সাহেব ধরাই দিছে ডকসে এরা নাই সে সময় বাসে বিয়ে করতে না তুই মা মা যে মাইয়া বিয়ে করছ মনে কমলা এবার কুয়া মা গো মন দেখলে হাগল যাই হেতির এত রূপ এত সুন্দর চেহারা ওই তো তুই তো হুন্ড বিশ গা মাইয়া বাসাই করি ও মাইয়া আনছস জিনিস একটা আনছস নাতি সারা জীবনে ডালে থাকতি এরবি আফসোস লাগে আরে আমরা কি পাইলাম আর তোরা অন কি পালি দাদা হ্যাঁ আমি একটা কথা কই ক মা লুগা কিন্তু বরিশালের তো নাইছে তবে একটা কথাই আছে ওই যে বরিশালের মাইয়া

হ্যাঁ স্বামীর নাম খা উর্মি তুমি তো এদিকে আসো না আসো দাদা হ্যাঁ আমাকে অনেক রকমের শেষ মারা কথা বলছে আসো 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 এই যে বোমা তুমি একটা শিক্ষিত মাইয়া দেখে শুনে তোমার বিয়ে করাইছি তুমি কোন কোন সাহসে স্বামীর নাম ধরে ডাকো স্বামীর নাম ধরে ডাকলে জানো সংসারে অমঙ্গল দেখা দেয় জানি অমঙ্গল দেখা দেয় সমস্যা কি মঙ্গলবার মসজিদে পাঁচশো টাকা দিয়ে দিব অমঙ্গল সমঙ্গল সব কাটিয়ে যাইবে কি মঙ্গলবার মসজিদে পাঁচ টাকা দিলে মঙ্গল কাটিয়ে যাবো ফাইজলামি করো এগুলো ফাইজলামি করো আমার সাথে যাও করে যাও দেখছো তামসিরা দেখছো তোমার দাদা ধমকি দিতে আছো তোমার সামনে আর হেসারা মুখে কোনো অন্যায় কথা বলছি কি শুরু করছো হ্যাঁ না মানে দাদা শ্বশুর তো বুঝো তা সম্মান করতে তাই কি কথা বলতে আছি হনে না আমি একটা কথা কই ও যে পারুল আছে না হ্যাঁ মোর বুন ঢাকা হেডা আর জামাই রে আজাই দে আজাই না হ্যাঁ তো সবাই কয় এই যে স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে কি সুন্দর স্ট্যান্ডার্ড ও যারা কইতেছে না আর স্বামীর নাম আজাদ আজাদ স্মার্ট কত বড় সংসার হইতা অমঙ্গল হইব না খবরদার আমার বংশ এগুলা চলবে না তুমি আমার বংশ আমার বউ সে নাতির বউ সবসময় হিসাব করে চলবা স্বামী রে ওগো স্বামী আপনি কেমন আছেন এবার বলবা সম্মান দিয়ে চলবা ন কিন্তু খবর আছে কই দিলাম যাও ঘরে যাও আচ্ছা যাও যাও যাও

শামির তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শাশুড়ি বলছে স্বামীর নাম ধরে ডাকলে হ্যালো বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকব কি কইয়ে ডাকব কি এই সাই ইয়ে খাইয়ে যা কুকুর কারে কইলো কি জানি কি জানি কাকা কি ব্যাপার হয়নি লয় নাই কে মনে নামটা পছন্দ আইনি হ্যালো অন্য নামে বুলাই এ বিলো ইয়ে খাইয়ে যা খাইয়ে যা

কি ব্যাপার কি শুরু করছ তুমি শোন না কুত্তা বিলা পশু নাম ধরে ডাক লাগে করছো দাদা মান করছো না তোমার দাদা ঘরের স্বামী শুরু নাম ধরে দেখলে আর ফিস থাকে কিছু দাদাই তো বলছে স্বামীর নাম ধরে বলানো যাইবে না হাল বলে অমঙ্গল কি কইও বোলাম তোমার কুত্তা বিলে কে বলানো যাইবে না তোমার নাম ধরে বোলানো যাইবে না তাহলে কি কইয়ে বোলাম হা তা আনসা পাইছো তৎ আর না না তুই দেখছোস বোর ব্যাপার একটু সান্ডিং দিয়েছিলাম আমি তোমার একটা কথা কই একটা সুন্দর বই সেটি একটা কালো বই ভালো তার মন কথা ব্যবহার অনেক ভালো হ এই সুন্দরী অমনি থেকে তোর দাদি হাজার গুণে ভালো সংসারে অনেক সুখে আছি আমি আল্লাহ রে চল